প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি বাথরুম ওয়্যারিংয়ের বিষয়ে আলোচনা করার জন্য এই ভিডিওতে আসছি। তো এটি সে বাথরুম, এটি বাড়ির যখন কাজ করা হয় সেই সময়তে এটি প্ল্যানে ছিল না, যার কারণ সেটা পরে হওয়ার কারণে এইভাবে কাটা ওয়ালটি কাটা লাগছে। তো প্লাস্টার করার পরে এটা কাটা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি বাথরুমের ভেতরে একটি কনডুইট প্রবেশ করানো হচ্ছে, আর পাশ দিয়ে আরেকটি কনডুইট চলে যাবে একদম ওপরে ফল ছাদের ভেতরে, সেখান থেকে মেন লাইনটা এখানে ইন করবে এবং নিচে একটি সুইচ বোর্ডের জায়গা করে রাখা আছে, একটি গ্রুপ কেটে রাখা রয়েছে। ওখান থেকে আবার যে পাইপটি আপনারা যে কনডিট পাইপটি দেখলেন ব্যান্ড হয়ে ভিতরে ঢুকছে, সেটা দিয়ে ভিতরে ঢুকে একটি লাইট পয়েন্ট হবে। আর নিচে যেটি দেখছে, নিচে সুইচ বোর্ডের নিচে মোটরের কানেকশনটি দেখতে পারলেন, ওখানে একটি কানেকশন চলে যাবে মোটরের জন্য। আর সুইচ বোর্ডের ওখানে পাশেই মোটরের সুইচটি হবে। তো দেখছেন কনডুইটটি আটকানো হলো দেওয়ালের সঙ্গে, তার পেরেকের সঙ্গে পেঁচিয়ে ওয়ালে মেরে সেটাকে আটকানো হলো। এই সেই দুটো কনডুইট রুট, একটি ছাদের ওপরে ফলছাদের ভেতরে চলে যাবে, সেখানে ওয়াটার হিটার কিংবা গেইজার যেটাকে বলা হয় সেটি যদি লাগানো হয় সে সময় এর ভিতর দিয়ে একটি নির্দিষ্ট ভোল্টেজের তার, যেটি গেইজারের জন্য উপযুক্ত, সেই তারটি আবার এর ভিতরে দিয়ে সেখানে লাইন করা যাবে। আর এখন শুধু একটি লাইট পোস্টের, একটি লাইট পয়েন্টের জন্য ভিতরে লাইন তার টানা হচ্ছে। আর এই সেই সুইচ বোর্ডের যে জায়গাটি কেটে রাখা হয়েছিল সেটি এই জায়গাটি। দেখতে পাচ্ছেন যে কনডুইট বেন্টের ভেতরে দেওয়া হচ্ছে, এই বেন্টের ভেতরে বাথরুমের ভেতরে চলে গেছে, সেখানে একটি হোল্ডার হবে এবং সেখানে একটি একটি লাইটের জন্য একটি হোল্ডার লাগানো হবে। তো পাইপটি আটকিয়ে নিলাম। এটা আপনারা জিআই তার এবং পের তার কাটা ব্যবহার করে আটকাতে পারেন, কিন্তু আসলে আমি কাজটি শর্ট টাইমে সারার জন্য এই ক্লিপটি এখানে আটকে দিচ্ছি। এটি মারার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটি যদি ফসকে যায় তাহলে কনডুইট পাইপটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই একটু সাবধানে সেটি মারলেই পাইপটি অক্ষত থাকবে। এই যে নিচে যে পাইপটি দেখলেন সেটি মোটরের কানেকশন দেওয়ার জন্য রয়েছে, তার ঢোকানো হচ্ছে। এটি একটি বাল্বের তার, একটি নিউট্রাল এবং একটি ফেজ। আসলে এটি পর্দার স্প্রিং নামে একটি ফিশ ওয়্যারের মতো কিনতে পাওয়া যায়, সেটি দিয়েও করলে কাজটি সহজে হয়, কিন্তু আসলে এতটুকু জায়গা তাই আমি ওইটা ব্যবহারের প্রয়োজন মনে করিনি। সুতরাং শুধু তার দিয়ে আমি তারকে সরাসরি হাত দিয়ে ঠেলে ভেতরে দিয়েছি। এটি যদি স্প্রিং ব্যবহার করা যেত তাহলে একটু সহজে হইতো, কিন্তু আমি সেটা করি নাই। এখান থেকে কেটে দেওয়া হচ্ছে, এখানে একটি হোল্ডারের সমপরিমাণ তার রেখে এখানে আমি এটাকে রোল করে দিলাম, যাতে ওই দিক থেকে টান দিলে বেরিয়ে না যায়। এটি মোটরের তার ঢোকানো হচ্ছে, মোটরের একটি নিউট্রাল এবং একটি ফেজ, যেটি একটি পুশ বাটন সুইচ রয়েছে, সেই সুইচ থেকে কন্ট্রোল হয়ে মোটরে আসবে, সেটা দ্বারা অন অফ হবে।
তারটি আমার ওখানে চলে গেছে, আমি ওখান থেকে টান দিলে তারটি আমি পেয়ে যাব। দেখছেন পাইপটা আসলে অনেক মুখে উঠে গেছে, এই জন্য একটু বের করা অসুবিধা হচ্ছে। দেখুন বেরিয়ে গেছে তার। এটি ডান পাশে একটি মোটরের পুশ বাটন সুইচ লাগানো হবে, আর বাম পাশে লাইট এবং সকেট ফিউজ ইন্ডিকেটর লাইট সহ একটি বোর্ড হবে। সম্ভবত সেটি 5 খাটের দেব বলে মনে করছি। 5 খাট দিলে সেখানে একটি ফিউজ, একটি ছোট ফিউজ যাবে, তার সঙ্গে 2টো সুইচ, 1টি সকেট, 1টি ইন্ডিকেটর লাইট, 1টি সকেটের সুইচ এবং 1টি লাইটের সুইচ সহ 2টো সুইচ। আর ফিউজটা পুরো বোর্ডের কন্ট্রোলিংয়ের জন্য রাখা হবে, আর ইন্ডিকেটর লাইটটা আসলে বোর্ডে পাওয়ার আছে কিনা সেটা দেখার জন্য রাখা হবে। দর্শক, আমার সমস্ত তার আসলে ঢোকানো কমপ্লিট, তাই এখন আমি তারগুলো নির্দিষ্ট করে নিয়ে যেটা মেন লাইন সেটা বাদ রেখে বাদ বাকি যে নিউট্রালের যে লাইনের যে তারগুলো রয়েছে সেগুলো আমি কমন করে নিব। নেওয়ার পরে এদিকে দেখছেন হোল্ডারটা আমি ইতিমধ্যে লাগাই ফেলছি, সুতরাং আমি ভিডিওটি স্কিপ করে লাগাই ফেলছি, কারণ সেটা অনেক ধুলো এবং মেশিন, আসলে আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর আরেক হাতে কাজ করছি, সেই ক্ষেত্রে ড্রিল করার জন্য আমার সেটা সম্ভব ছিল না, তাই আমি স্কিপ করে আমি ড্রিলটা করে নিয়েছিলাম। দেখুন দর্শক, আমি মোটরের কানেকশনটাও দিয়ে ফেলছি এবং বোর্ড, 2টো বোর্ডই, 1টি মোটরের এবং আরেকটি হচ্ছে লাইট পয়েন্টের জন্য যেটা ছিল সেটা লাগাই ফেলছি।